আসসালামু আলাইকুম, আমি অপু বিশ্বাস। বেশ দুদিন ধরে দেখছি অনলাইনগুলোতে যেভাবে নিউজ হচ্ছে এবং হেডলাইন হচ্ছে, আমার ভুল সিদ্ধান্ত আমার সন্তানের। আসলে কথাটা আমি এভাবে বলিনি বা আমি এভাবে বোঝাতে চাইনি। সর্বোপরি প্রথমে বলতে চাই, আমার সন্তানকে নিয়ে আমার জার্নি, যুদ্ধ সব আপনারা দেখেছেন, সবাই জানেন। তো আমি আসলে কথার পরিপ্রেক্ষিতে হয় না যে খুব অল্প বয়সে বিয়ে করেছি, অল্প বয়সে বাচ্চা নিয়েছি, হয়তো এই সিদ্ধান্তগুলো একটু ভুল থাকলেও থাকতে পারে বা ভুল ছিল, কিন্তু স্পেসিফিক আমার সন্তানের জন্য আমার কখনো কোনো ভুল নেই। তার জন্য আমার কেরিয়ার, তার জন্য আমার সব কিছু স্যাক্রিফাইস করতে আছি, আজকে করব, ভবিষ্যতেও করব, এবং বিগত দিনে আপনারা যারা দেখেছেন আশা করি বিগত দিনগুলোর সাথে মেলাতে পারবেন। আমার ভীষণ কষ্ট লাগছে যে সবাই আপনারা আমার অনেক কাছের মানুষ, আমার থেকেও বেশি ভালোবাসেন আমার সন্তানকে। তো সেইখানে আপনাদের স্পেসিফিক আমার ইমোশনটা না বুঝে, আমার কথাটা না বুঝে এইভাবে আসলে না লিখলেও হতো, ঠিক আছে। আমি মনে করি আমার সম্পূর্ণ আমার আমার সম্পূর্ণ প্রফেশনের পেছনে আপনাদেরও অনেক সাপোর্ট আছে। হয়তো আপনাদের কোথাও মনে হয়েছে যে লিখেছেন, কিন্তু সত্যি আমি জানি আমার আমার সন্তান আপনাদের কারণেই আজকে সবার কাছে এত প্রিয়, এত ভালোবাসার। আশা করব যদি এটা কেউ না বুঝে, আমার ইমোশন না বুঝে লিখে থাকেন, প্লিজ আপনারা সংশোধন করে নেবেন। আমি আসলে কথাটা এভাবে বলিনি, আমি কখনো এভাবে ভিডিও বাইট দিই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু আমার পৃথিবী আমার সব কিছুর ঊর্ধ্বে আমার সন্তান, আসলে আমি হয়তো বোঝাতে পারিনি বা আমার বোঝাটা অন্যভাবে আপনাদের কাছে গিয়েছে বিধায় আপনারা লিখেছেন। তো আমি আশা করব এই ভিডিওটা দেখার পর যারা যারা লিখেছেন অবশ্যই সেটা সংশোধন করে নেবেন। আমার সত্যি বলি আমার পৃথিবী, আমার জীবন, আমার সব কিছু মিলে আমার ছেলে আব্রাহাম খান জয়। আর আছি যত দিন পর্যন্ত আমার যত স্যাক্রিফাইস করতে হবে আমার সন্তানের জন্য, আমি 100% করব, করে এসেছি, করব, ভবিষ্যতেও করব। সবাই আমার এবং আমার সন্তানের জন্য অনেক অনেক দোয়া আশীর্বাদ রাখবেন। এবার বাংলা যারাই হয়তোবা আমার ইমোশনটা না বুঝে লিখেছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ আমার ইমোশনটা বুঝে সুন্দর করে আপনারা নিউজটা করুন, কারণ আমি আসলে এভাবে কখনোই বলিনি। এই আর কি, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমার কথাগুলো যদি কারো খারাপ লাগে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর লাস্টে বলি, আমার সন্তানের ঊর্ধ্বে কিছুই নয়, সে আমার সব কিছু, তার জন্য আমি যুদ্ধ করে এসেছি, করছি, ভবিষ্যতে প্রয়োজনে করব।